অনুসন্ধান কমিটির সুপারিশে যে নির্বাচন কমিশন গঠিত হবে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসায় তাদের লক্ষ্য থাকবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় বিএনপি মহাসচিব বলেন, সার্চ কমিটির সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। মির্জা ফখরুল জানান, কানাডার একটি মানবাধিকার সংস্থা খালেদা জিয়াকে মাদার অফ ডেমোক্রেসি উপাধি দিয়ে একটি সম্মাননা দিয়েছেন। ভারতের অ্যাসেসমেন্ট একটাই যে আপনার দলীয় সরকারের অধীনে এখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে, মানুষের ফ্র্যাঞ্চাইজ রাইটটাকে কেড়ে নেওয়ার দিকে, মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়ার ব্যাপারটা, এটা একটা বড় অপরাধ। এটার জন্যে আওয়ামী লীগকে অবশ্যই ভবিষ্যতে এদেরকে আপনার কাঠগড়ায় দাঁড়াতে হবে।